আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই ভিডিওটি উপভোগ করবে, তোমাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে বিদায় হওয়ার সম্পর্কে পড়ব, এটি 95 পৃষ্ঠাতে রয়েছে। তোমাদের বিদায় হওয়া দশম হিজরি, আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরির হজের সময় এসে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। আন্ডারলাইন করা যেগুলো বাক্য আছে এগুলো এমসিকিউ এর জন্য ভালো করে তোমরা পড়বে। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। রাসূলুল্লাহ কোথায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন? জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রেখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবে। তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করবেন করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে। কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো, সব মুসলমান একে অন্যের ভাই। তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না, কখনো অন্যায় এবং অবিচার করো না। সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। আজ যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও, হয়তো এই উপদেশ তারা বেশি করে মনে রাখবে। মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে, একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই 4টি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করো না, পরের সম্পদ অপহরণ করো না, কারো উপর অত্যাচার করো না। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর বাণী অর্থাৎ কুরআন, আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলের জীবনের আদর্শ। এই 2টি তোমাদের পথ দেখাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভাষণ শেষ করলেন, তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ, আপনি পেরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল।
পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ, হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না। সমবেত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা সাক্ষী, আমি কর্তব্য পালন করেছি, বিদায়। এখানে আমরা এখন শব্দ অর্থ করব, গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থ গুলো রয়েছে, দেখো হিজরি, যীশু খ্রিস্টের জন্মের 622 বছর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় গমনের দিন থেকে গণিত চান্দ্র অব্দ বা বছরকে হিজরি বলা হয়। হজ হিজরি জিলকদ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামী অনুষ্ঠান। মহানবী আল্লাহর পয়গম্বর, এখানে যে তিন চারটা দেয়ার রয়েছে যে কোনো একটি দিলেই হবে, আল্লাহর পয়গম্বর দিতে পারো, রাসুলও দিতে পারো, প্রেরিত মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়, প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, এভাবেও দিতে পারো। কাবা শরীফ, মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, বান্দা, গোলাম, আমির, শাসকের উপাধি, উপাসনা, এবাদত, কীতদাস, কেনা গোলাম, জিলকাত, আরবি বছরের একটি মাসের নাম। ঘরের মধ্যে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করবা। এখানে যে রঙের কালার দেওয়া রয়েছে সেই রঙের সাথে সেটি মিলবে। দেখো, 10 হিজরি হজের সময় এসে গেল, তাদের ইচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন, যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফ এলেন। এরপর আরাফাত ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হলো, হ্যাঁ আপনি পেরেছেন। কোন কোন কীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে। এখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের মধ্যে খ, গ এবং ম এই তিনটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটার আলোচনা আমরা করব। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মনের অবস্থা কেমন হয়েছিল এখানে উপস্থাপনা দিবে, উপস্থাপনা দেওয়ার পরে এতটুকু দিবে। এরপর আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মনের অবস্থা কেমন হয়েছিল সেটা দিবে, এরপর উপসংহার দিবে। উপস্থাপনা, 10 হিজরির হজের সময় এসে গেল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। তিনি স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হতে থাকলেন হাজার হাজার মানুষ, তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা যেমন হয়েছিল, হিজরি 10 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ পালন করেন, তখন ইসলামের বাণী দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজকে বিদায় হজ নামে অভিহিত করা হয়। এই হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে আরাফাত ময়দানে উপস্থিত হলে সেখানে লাখ লাখ মানুষ তার ভাষণ শোনার জন্য একত্রিত হয়। তিনি লাখ লাখ মানুষ দেখে অত্যন্ত খুশি হন, তার মন আনন্দে ভরে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত ময়দানে বিপুল সংখ্যক লোক দেখে আবেগতাড়িত হয়ে বললেন, এত মানুষ, এরা সবাই ইসলাম গ্রহণ করেছেন। এতে তিনি খুব খুশি হলেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবী সাল্লামের এটিই শেষ ভাষণ। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উপসংহার, বিদায় হজের ভাষণ মানব ইতিহাসে একটি স্মরণীয় ভাষণ, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির চলার পথের পাথেয় হিসেবে পরিগণিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার ভাষণে কীতদাস কীতদাসি সম্পর্কে কি বলেছেন, এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমি তিনটা প্রশ্নের উপস্থাপনা এবং উপসংহার একই রকম রেখেছি, জাস্ট তোমরা মূল বক্তব্যগুলো বইয়ের ভাষায় লিখে দিলে হবে,
একটি যে কোনো একটি প্রশ্নের উপস্থাপনা এবং উপসংহার করলেই সেটা তোমরা তিনটা প্রশ্নতেই দিতে পারবে। উপস্থাপনা দশম হিতির হলের সময় এসে গেল, এটা গত এর আগে যে প্রশ্নটা উল্লেখ করলাম সেই উপস্থাপনাটা এখানে উল্লেখ করছি, এই জন্য আর বললাম না। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রীতদাস ক্রীতদাসী সম্পর্কে যা বলেছেন, মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মানুষের দিকে তাকে বললেন, আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তোমাদের কাছে পবিত্র, মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের ক্রীতদাস ক্রীতদাসীরা আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করবে না। তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দিবে। কোনো ক্রীতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে, তখন বংশ মর্যাদার কথা বলবে না। মনে রেখো সব মুসলমান এক অন্যের ভাই, কখনো অন্যায় এবং অবিচার করো না, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে। উপসংহার বিদায় হজের ভাষণ মানব ইতিহাসে একটি স্মরণীয় ভাষণ, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির চলার পথের পাথেয় হিসেবে পরিগণিত হবে। যে চারটি কথা মহানবী কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন, সেই চারটি কথা আমরা এখন আলোচনা করব। উপস্থাপনা আগের প্রশ্নের মতোই যে চারটি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মানুষের দিকে তাকে বললেন, আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এই মাসটিও তোমাদের কাছে পবিত্র, মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন। এই চারটি কথা হলো, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে না, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না, পরের সম্পদ অপহরণ করবে না, কারো উপর অত্যাচার করবে না। উপসংহার বিদায় হজের ভাষণ মানব ইতিহাসে একটি স্মরণীয় ভাষণ, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির চলার পথের পাথেয় হিসেবে পরিগণিত হবে। আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, বিদায় হজের ভাষণ সংক্ষেপে আলোচনা করা, এটা 2017 সালে আসছে। এই প্রশ্নটা তোমরা পড়ে নিবা, এখানে উপস্থাপনা এবং উপসংহার দেওয়া নেই, তোমরা উপস্থাপনা এবং উপসংহার দিয়ে এই প্রশ্নটা এখান থেকে পড়ে নিবা। এরপর আমরা এমসিকিউ করব। বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়? মক্কায়। আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন? প্রায় 2 লক্ষ। হজরত মোহাম্মদ কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? ক্রীতদাস ক্রীতদাসীদের। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেন? চারটি। মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন? মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। এক কথায় প্রকাশ, যার তুলনা হয় না অতুলনীয়, যার শত্রু জন্মায় নি অজাত শত্রু, আকাশে যে উড়ে বেড়ায় খেচর, বিদেশে থাকে যে প্রবাসী, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে আজকে যে আলোচনা আমরা করলাম এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।